নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই লক্ষ্মী পুজোতে মুচমুচে একটি চিড়ার মোয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি আজকে চিনে বাদাম দিয়ে চিড়ার মোয়ার রেসিপি তৈরি করে দেখাবো। চিনে বাদাম দেওয়ার কারণে চিড়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, সেই কারণেই চিনে বাদাম দিচ্ছি। চাইলে আপনারা নাও দিতে পারেন, শুধু চিড়া আর গুড় দিয়েও কিন্তু মোয়া তৈরি করে নেওয়া যাবে। চিনে বাদাম দিয়ে চিড়ার মোয়া তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই শুকনো খোলাতে এক কাপ পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর একটা বাদাম হাতে নিয়ে দেখব খোসা উঠে আসছে, বুঝতে হবে বাদাম আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নেব আর সবগুলো আস্ত বাদামকে অর্ধেক করে নেব। একই খোলাতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিড়া। চিড়াগুলো আমি আগে থেকেই ভালো করে ঝেড়ে বেছে নিয়েছিলাম যাতে চিড়ার মধ্যে কোনো পোকা বা নোংরা জিনিস না থাকে। এবার চিড়াগুলো বেশ মুচমুচে করে আর বেশ কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। চিড়াগুলো ভেজে নেওয়ার কারণে ভেতর থেকে যেমন ফুলে উঠবে তেমনি মুচমুচে হয়ে যাবে আর মোয়া কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আমি একইভাবে বাটিতে করে 500 গ্রাম চিড়া 3 বারে ভেজে নেব। অল্প করে দেওয়ার কারণে চিড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া যাবে। এবার একই খোলাতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পাতলা আখের গুড়। যদি শক্ত গুড় দিয়ে থাকেন সেই ক্ষেত্রে গুড়গুলো চাকু দিয়ে কিংবা বটিদা দিয়ে একটু কেটে নেবেন আর অল্প পরিমাণে জল দিতে হবে। যেহেতু আমি পাতলা গুড় দিয়েছি সেই জন্য আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এবার গুড়ের মধ্যে মোয়া তৈরি করার জন্য একটা পাক আসা পর্যন্ত গুড়টা বেশ ভালো করে জাল করে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমার একদম লো ফ্লেমে করা আছে। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখলে কিন্তু গুড়টা পুড়ে গিয়ে একটা তেতো ভাব চলে আসবে। গুড়ের মধ্যে সঠিকভাবে পাক এসেছে কিনা চেক করে নেওয়ার জন্য একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার অল্প গুড় দিয়ে দেখব যে হাতে চকলেটের মতন উঠে আসছে, বুঝতে হবে গুড় আমাদের মোয়া তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি, এই যে চকলেটের মতন হাতে উঠে আসছে, বুঝতে হবে গুড় আমাদের রেডি হয়ে গেছে। এবার আগে থেকে যে 500 গ্রাম চিড়া আমি ভেজে নিয়েছিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর ভেজে রাখা বাদামগুলো 1 বাটি দিয়ে দেব। চিড়ার সঙ্গে একটু মিক্স করে নেব বাদামগুলো। যদি কেউ চিড়ার মধ্যে চিনে বাদাম দিতে না চান শুধু গুড় আর চিড়া দিয়েও কিন্তু মোয়া তৈরি করে নেওয়া যাবে। চিনে বাদাম দেওয়ার কারণে চিড়ার টেস্ট অনেকটাই বেড়ে যায়, সেই কারণেই চিনে বাদাম দিচ্ছি। এবার গরম গরম গুড় চিড়ার উপরে অল্প অল্প করে ঢালতে থাকতে হবে আর একটা হাতা বা খুন্তির সাহায্যে বেশ ভালো করে মিক্স করতে থাকতে হবে। একদমই সাধারণভাবে চিড়ার মোয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে